Okay. Welcome, welcome to the official channel of banking or bankers. Banking or bankers website আপনাদেরকে স্বাগত। Banking or bankers এই ওয়েবসাইটটা এই চ্যানেলটা বানানো হয়েছে কিছু এক্সপেন্স ব্যাংকারদের মাধ্যমে। আমাদের উদ্দেশ্য ব্যাংক সম্পর্কিত যে সমস্ত তথ্য, নতুন ডেভেলপমেন্ট, সেই সব সম্পর্কে সবাইকে অবগত করা এবং যে কোনো ডেভেলপমেন্ট সে ব্যাংকিং সেক্টর রিলেটেড যে কোনো ধরনের ডেভেলপমেন্ট সম্পর্কে সবাইকে জানানোই আমাদের উদ্দেশ্য। এই ব্যাংকিং ও ব্যাংকার্স আজকে যে ভিডিওটা আপলোড করছে, যে ভিডিওটা দিচ্ছে আমাদের সবাই জানেন 31 জুলাই ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফাইলের শেষ দিন ছিল, কিন্তু সেই দিনটাকে এক্সটেন্ড করা হয়েছে আরও 4-5 দিনের জন্য 5th আগস্ট পর্যন্ত। তো আমরা কি করে খুব সহজেই নিজেই ট্যাক্স ফাইল করা যায় অনলাইনের মাধ্যমে সেটা আজকে আমরা শিখব। ইনকাম ট্যাক্সে কীভাবে আমাদের কী করে ইনকাম ট্যাক্সের ফাইল আমরা করব, ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়াররা কীভাবে অনলাইনে ইনকাম ট্যাক্স সাইটের মাধ্যমে ডিরেক্ট ইনকাম ট্যাক্স সাইটের মাধ্যমে ট্যাক্স ফাইল করা যায় সে সম্পর্কে আমরা জানব, এবং যাদের প্রপার্টি একমাত্র একটাই তার নিজের নামে প্রপার্টি আছে এবং সেই প্রপার্টি সে নিজে ইউজ করছে বা ভাড়া দিচ্ছে। এই অ্যাসেসমেন্টে 2017-18 ওরা ট্যাক্স ফাইল কী করে করতে হয় সেটা শিখব। টুডে টুডে উই লার্ন হাউ টু ফাইল ট্যাক্স অনলাইন ইন্ডিভিজুয়ালি থ্রু ইনকাম ট্যাক্স সাইট ওয়েবসাইট। অবভিয়াসলি দিস ভিডিও উইল গাইড ইউ স্টেপ বাই স্টেপ হাউ ইন্ডিভিজুয়াল জাস্ট আইটার ওয়ান হাউ উইল ফাইল ট্যাক্স রিটার্ন অবভিয়াসলি ফর ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার উইথ ওয়ান রেসিডেন্সিয়াল প্রপার্টি ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2017-18। ওকে, ফার্স্ট অফ অল সার্চ ই ফাইলিং ইনকাম ট্যাক্স গুগল টুলবার, ক্লিক অন লগ ইন, জাস্ট ক্লিক অন ই ফাইলিং হোম পেজ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লগ ইন সাইডে আমরা ক্লিক করব। আমরা কী করে আজকে আমরা শিখব কী করে ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়াররা যাদের একটা মাত্র রেসিডেন্সিয়াল প্রপার্টি বা যে কোনো ল্যান্ডেড প্রপার্টি আছে সেই ল্যান্ড প্রপার্টির যাদের কাছে আমাদের কাছে প্রি রিকুইজিট কী আছে, দুটো প্রি রিকুইজিট আমরা ফর্ম 16 আমাদের কাছে আছে, অবশ্যই স্যালারিড পার্সনের জন্য এটা একমাত্র ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার, স্যালারিড অবশ্যই যাদের শুধুমাত্র স্যালারি ইনকাম উইথ তার সঙ্গে একটা রেসিডেন্সিয়াল প্রপার্টির
আছে তাদের ক্ষেত্রে আমরা অ্যাসেসমেন্টে 2017 এখানে কিভাবে ট্যাক্স ফাইল করব। তো এই পেজটা খুলে গেল, এটা অফিশিয়াল ওয়েবসাইট ইনকাম ট্যাক্সের ই ফাইলিং এর। যদি আমাদের লগ ইন প্রথম থেকে থাকে, লগ ইন আইডি পাসওয়ার্ড আমাদের থাকে, তো আমরা এখানে ইউজার আইডিতে লিখব, আদারওয়াইজ আমরা রেজিস্টারে রেজিস্টার যাবো যদি ফার্স্ট টাইম আমরা ইউজার হই। যদি আমাদের আগে থেকে রেজিস্ট্রেশন করানো না থাকে সেক্ষেত্রে আমরা রেজিস্টারে যাব, রেজিস্টারে গিয়ে আমরা ইন্ডিভিজুয়াল ক্লিক করব। গিয়ে আমরা সেটাকে কন্টিনিউ করব এবং এখানে আমরা প্যানের ডিটেল, আমাদের নেমের যে সারনেম, সারনেম মিডিল নেম থাকলে মিডিল নেম এবং ফার্স্ট নেম থাকলে ফার্স্ট নেম, ডেট অফ বার্থ দিয়ে কন্টিনিউ করব। এবং যেই আমরা কন্টিনিউ করব রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে, সেখানে আমাদের অ্যাড্রেস যে সমস্ত কিছু অ্যাড্রেস পিক আপ করে নেবে, আমাদের যে প্যান কার্ডের ডেটাবেসে যে সমস্ত ডিটেলস আছে সেখান থেকে নিয়ে নেবে এবং আমরা সাকসেসফুলি ক্লিক করলে আমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবং আইডি যেটা হবে সে হচ্ছে আমার প্যান কার্ড, প্যান নাম্বারটা আমার আইডি হবে। আমার আইডি জেনারেট হয়ে গেছে, আমার পাসওয়ার্ড আমি নিজে দিয়েছি, ক্রিয়েট করেছি। এবার আমি ইন্টারনেট, আমি অনলাইনে ট্যাক্স রিটার্ন সাবমিট করব, সেক্ষেত্রে ইউজার আইডি অবশ্যই ক্যাপিটালে, আমাদের যে পাসওয়ার্ড সেটা হবে এবং তার সঙ্গে পাসওয়ার্ডটা অবশ্যই ক্যাপিটাল 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 থাকবে, স্মল লেটার থাকবে, কিছু নাম্বার থাকবে এবং অ্যাস্ট্রিক্স থাকবে। দিয়ে আমাদেরকে পাসওয়ার্ড তৈরি করতে হবে। এবং তারপরে যে মুহূর্তে আমরা এটা দেবো, ডেট অফ বার্থ আমাদেরকে দিতে হবে এবং তার সঙ্গে আমাদের এই ক্যাপাচি কোডটা দিলে দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন ক্লিক করার পরে আমাদের পেজটা ঠিক এরকম খুলে যাবে। পেজটা এরকম খুলে যাওয়ার পরে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব। এখানে এতগুলো অপশন থাকছে, ড্যাশবোর্ড, মাই অ্যাকাউন্ট, ই ফাইলিং, ই প্রসিডিং, ইন ইউরেন, কমপ্লায়েন্স, ওয়াকলিস্ট, প্রোফাইল সেটিং। এখানে আমরা দুরকম ড্যাশবোর্ডে আমরা দুরকম পেতে পারি, ফাইল ইউর ইনকাম ট্যাক্স রিটার্ন, এক্সএমএল আপলোড, প্রিপেয়ার অ্যান্ড সাবমিট অনলাইন এন্ট্রিয়ার। এবং আমরা যে সমস্ত রিটার্নগুলো আগে করিয়ে দিয়েছি সেই রিটার্নের সাব রিটার্নগুলো আমরা দেখতে পাই। যেমন আমার ক্ষেত্রে লাস্ট লাস্ট যে সমস্ত ইয়ারগুলোতে আমরা আইটি রিটার্ন পড়েছি এবং এবছরও আমি এটা করে ফেলছি, তো আমারটার জন্য দেখাচ্ছে অলরেডি সাবমিটেড, সাকসেসফুলি ভেরিফাইড। সেক্ষেত্রে আবার আমরা ড্যাশবোর্ডে চলে যাবো। ড্যাশবোর্ডে গিয়ে দুরকমভাবে করা যেত, এক ইনকাম ট্যাক্স ফাইলে এক্সএমএল আপলোড করে আমরা প্রথমে ফর্মটা ডাউনলোড করে নেব, কোন অ্যাসেসমেন্ট ইয়ারে আমরা করতে চাইছি, 17-18 17-18 আইটিআর ফর্মটা কী ধরনের অবশ্যই আমরা আইটিআর অন করব। এবং এইটা করার আগে ই ফাইলিংয়ে আমরা প্রিফিল এক্সএমএল ডাউনলোড করব। দেন উই ক্লিক অন প্রিপেয়ার অ্যান্ড সাবমিট অনলাইন আইটিআর, দ্য পেজ উইল ডিসপ্লে দ্য দিস ইজ দিস প্যান নাম্বার ইজ অ্যাকচুয়ালি দ্য আইডি নাম্বার অলসো, দিস ইজ অ্যাসেসমেন্ট ইয়ার, উই হ্যাভ টু সিলেক্ট 2017-18, দেন আইটিআর ফর্ম, নো আইটিআর 1 ফর স্যালারিড পার্সন অ্যান্ড আইটিআর 4 ফর বিজনেস ক্লাস।
obviously individual who is proprietorship and individuals who earning is from business. So PAN number ta automatic by default আসবে আমরা assessment year থেকে 2017-18 select করব এবং ITR form টা হবে আমাদের ITR 1 business class দের জন্য এবং আমাদের digital যদি কারো sign থাকে yes otherwise no করে submit করব এবং এক্ষেত্রে আমরা যে আরেকটা অপশন দিয়েছিলাম ডাউনলোড আমরা ডাউনলোড অপশন থেকে হোম পেজে সেটা আমি পর দেখিয়ে দিচ্ছি আরেকবার হোম পেজে যে অপশন ডাউনলোড অপশনে আমাদের রেড অফলাইন আইটিআরটাকে আমি ফিল আপ করে অনলাইনে ওটাকে আপলোড করে দিতে পারি যাই হোক আমি সাবমিট ক্লিক করলাম সাবমিট করার সঙ্গে সঙ্গে এই পেজটা খুলে আসবে এখানে কিছু ইন্ট্রোডাকশন দেবে জেনারেল ইনস্ট্রাকশন যে কীভাবে আমরা করব মাঝে মাঝে সেভ করতে হবে সেটাও কিন্তু আমরা যখনই এটা করব এই ইনকাম ট্যাক্স ফাইলিংটা করব তখনই মাঝে মাঝে সেভ ড্রাফট করে যেতে হবে আদারওয়াইজ এটা কী হবে আপনার পুরো জিনিসটা সাইন আউট হয়ে যাবে তো এটা হচ্ছে ব্যাকস্পেস করা যাবে না প্রত্যেকটি অ্যামাউন্ট রুপিজে দিতে হবে এবং যখন ডেট ফিল আপ করবো সেটাকে ডিডি মান্থ এবং ইয়ারের ফিল আপ করতে হবে অল গ্রেড আউট ফিল্ড আর আইদার আউট ফিল্ড অর নন এডিটেবল এই সমস্ত গ্রে কালারের ফর্মগুলো থাকবে এই সমস্ত গ্রে ফিল্ড ফর্ম থাকবে সেই ফর্মগুলো আমরা এডিট করতে পারবো না মাঝে মাঝে সেভ করতে যেটা আমি আগেও বললাম যদি কোথাও আমাকে ডিলিট করতে হয় ডিলিট করবো রো ডিলিটের অপশন আছে এবং যেখানে আমাদেরকে অ্যাড করতে হবে রো সেক্ষেত্রে আমাদের অ্যাড বাটন ক্লিক করতে হবে এবং সমস্ত কিছু ফিল আপ করে দেওয়ার পর আমরা সাবমিট ক্লিক করব নেক্সট আসবে পার্ট এ জেনারেল ইনফরমেশান তো জেনারেল ইনফরমেশানে কি আমাদের প্যান নাম্বারে যে সমস্ত ডিটেলসগুলো ছিল তার ম্যাক্সিমাম পার্ট এখানে চলে আসবে তো এটা আমাদের দেওয়ার দরকার হবে না ওকে নেক্সট ইনকাম ডিটেলস খুব ভেরি ইম্পর্টেন্ট পার্ট এটা অ্যাকচুয়ালি আমাদেরকে ফিল আপ করতে হবে এখানে জেনারেল ডিটেলস তো আপনার যে সমস্ত জেনারেল যে সমস্ত ডিটেলস আছে সেগুলো বলতে পারেন এই পোর্শনটা ভেরি ইম্পর্টেন্ট এবং এই পোর্শনটা ফিল আপ করার জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ফর্ম 16 যেটা আপনাকে আপনার এমপ্লয়ার দেবে এবং সেটা কীভাবে ফিল আপ করতে হয় সেটা সেটা দেখতে গেলে আমাদেরকে ফর্ম 16টাকে বের করতে হবে ফর্ম 16-এ এই ধরনের পার্ট ফর্ম 16টা দেখতে ঠিক এরকম একটু হয় এখানে আপনার এমপ্লয়ারের ডিটেলস এখানে এমপ্লয়ির ডিটেলস আপনার নাম অ্যাড্রেস এখানে প্যান নাম্বার থাকবে এখানে কিছু টিডিএস যে কেটেছে তাদের ডিটেলস থাকবে এবং এই যে পোর্শনটা গ্রস স্যালারি ক্রস স্যালারি থাকবে টোটাল আমাদেরকে কী করতে হবে গ্রস স্যালারিটাকে বসিয়ে দিতে হবে এই পোর্শনে এবং যদি আমার একটাই প্রপার্টি আমি বলেছি সেলফ অকুপাইড যদি থাকে প্রপার্টিটা সেলফ অকুপাইড এবং এখানে যে ইনকাম যদি আমরা হাউজিং লোন নিয়ে আমাদের বাড়িটা বানিয়ে থাকি তাহলে এখানে আমরা মাইনাস দিয়ে হাউজিং লোনের অ্যামাউন্টটা লিখবো মাইনাস দিয়ে যে ইন্টারেস্টটা হলো সেটা মাইনাস দিয়ে লিখবো এবং এখানে আমরা লিখব আইটিআর এখানে যে ইন্টারেস্ট টোটাল গ্রস ইনকাম সেই গ্রস ইনকাম লিখবো তার থেকে আমি আমার ইন্টারেস্ট হাউস বিল্ডিং লোনের যে ইন্টারেস্ট আছে সেটা এখানে মাইনাস করে লিখবো এবং এখানে আমরা টোটাল ইনকামটা লিখবো এরপরে এইচডিসিসিতে যে সমস্ত এইচডিসিসির পার্টে যে সমস্ত আমার ডিটেলস আছে সেগুলো ফিল আপ করবো সব ফিল আপ হয়ে গেলে এখানে অটোমেটিক ক্যালকুলেশন করে ইনকাম রিলিফ ট্যাক্স এভরিথিং 1.5 লাখ পর্যন্ত আমি এখানে ছাপাবো এখানে আমি টোটালটা লিখবো অটোমেটিক সিস্টেম
এই হয়ে গেল, আমরা এটা সেভ করব। নেক্সট ট্যাগ ডিটেইলস, ট্যাগ ডিটেইলস এ এখানে সমস্ত কিছু থাকবে যা ডিডাকশন হয়েছে। এখানে আমরা ইনকাম, স্যালারি ইনকাম যেটা ফর্ম 16 এ টোটাল যে আমার বিভিন্ন জায়গা থেকে যেটা কেটেছিল সেটা দেখাবে অটোমেটিক। এই এই পোর্শনটা চলে আসবে, এখানে আমাকে সেই স্যালারি ইনকামটা দেখাতে হবে। এটা টোটাল এই দুটো মিলিয়ে কিন্তু টোটাল ইনকামের সঙ্গে মিক্সড হতে হবে। এরপরে আমরা এখানে টোটাল আমার ব্যাংকের ডিটেলস, নেক্সট পেজে আমরা ট্যাক্স পেইড অ্যান্ড ভেরিফিকেশন, যে সমস্ত ট্যাক্স দিয়েছি যত টাকা সেই ট্যাক্সটা দেখাবো। এবং তার নিচে আমার ব্যাংকের সমস্ত ডিটেলস, ব্যাংক ব্যাংকের ডিটেলসটা লিখবো। এখানে এখানে ব্যাংকের ডিটেলস লিখবো, আইপিসি কোড লিখবো, লিখে আমার এরিয়া দিয়ে এটা সাবমিট করে দেবো। তো এটা হয়ে গেল আপনাদের ইনকাম ট্যাক্স ফাইল। ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স ফাইল কী করে করতে হয় বুঝে গেল আশা করি। তাহলে আপনারা সকলেই ইনকাম ট্যাক্স ফাইল এখন নিজের থেকে করতে পারবেন আশা করি। গুড নাইট, ভালো থাকবেন, আর রাখবো আপনারা আমার ওয়েবসাইটটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক করবেন, অন্যদের অন্যদেরকে শেয়ার করবেন। ওকে, ধন্যবাদ। নেক্সট ভিডিও আমরা যেটা নিয়ে আসবো, কী করে পিট্যাক্স জমা করতে হয় এবং অন্যান্য ব্যাংকিং রিলেটেড ইনফরমেশন নিয়ে। গুড নাইট, ওকে।